মারা গেলেন ভারতের সাবেক মন্ত্রী শরৎ যাদব। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আরজেডি নেতা শরৎ যাদব 75 বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার 12 জানুয়ারি টুইটারে শরৎ যাদবের মারা যাওয়ার খবর জানান তার কন্যা সুভাষিনী। টুইটারে তিনি লিখেছেন, বাবা আর নেই। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার 12 জানুয়ারি হঠাৎ অসুস্থ হলে তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত 10টা 19 মিনিটে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সংজ্ঞাহীন অবস্থায় গুরুগ্রামের ফর্ডিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে শ্রী শরৎ যাদবকে আনা হয়েছিল। পরীক্ষায় তার নাড়ির স্পন্দন বা রক্তচাপ ধরা পড়েনি। নিয়ম মোতাবেক তাকে সিপিআর দেয়া হয়। সব রকমের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। শরৎ যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি বলেন, শরৎজি মারা যাওয়ায় আমি গভীরভাবে ব্যথিত। দীর্ঘ জীবনে তিনি নিজেকে একজন সাংসদ এবং মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মধ্যে যে কথোপকথন হয়েছে তা সবসময় মনে থাকবে। তার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা।